আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলু আমাদের এই যে সম্মানিত পেশেন্ট পেশেন্টের মাথায় একটা অনেক বড় ফোলা বাবা আপনি একটু বলেন তো আপনার এই ফোলাটা কতদিন ধরে সাত বছর ধরে মাথায় এত বড় ফোলা না এবং এই ফোলাটা আপনার প্রথমের দিকে নরম ছিল কিন্তু এখন দেখেন একটা বিশাল শক্ত হয়ে গেছে না শক্ত হয়ে গেছে আচ্ছা এটা ক্লিনিক্যালি দেখে দেখেন ক্লিনিক্যালি দেখে আমরা এটা নর্মালি এই যে নরম মানে আপনার হচ্ছে একটা দেখে মনে হচ্ছে একটা শক্ত দলার মতো কিছু একটা আসে না এটা দেখে আমরা এটা আইডিয়া করতে পারি যে এটা লাইপোমা তারপরেও আমরা আপনার যেহেতু সিটি স্ক্যান করানো হয়েছে সিটি স্ক্যানের রিপোর্টে আমাদের আসছে লাইপোমাটা শ্লেষণ তাহলে এটা একটা লাইপোমা টিউমার এটা জাস্ট যখন আমরা কাটবো একটা চর্বির দলা বের হবে বড় এই জায়গাটা দেখেন আপনার বড় হয়ে গেছে বলে আমরা এমনভাবে সার্জারি করবো যাতে আপনার মাথার অতিরিক্ত অংশটা আমরা ফেলে দিব যাতে চামড়াটা ঝুলে না থাকে কারণ আমরা যদি এই শুধু টিউমারটা বের করি আপনার চামড়া কিন্তু ঝুলে যাবে তাহলে আমরা এমনভাবে রিকনস্ট্রাকশন করবো যে চামড়াটা যাতে একদম সুন্দর হয়ে যায় এই জায়গাটা মিশে যায় হ্যাঁ এবং আপনার এই মাথাটা আমরা পুরোটা সুন্দর করে বের করে দেবো এটা যেহেতু মাথার রিজিয়ন আমরা একদম সবচাইতে গুরুত্ব দিয়ে যে মাথার রিজিয়নে যত আর্টারি ভেইন মানে রক টকগুলো আছে এগুলো আমরা সুন্দর করে দেখে 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 পুরো বের করে নিয়ে আসবো এবং টিউমারটা আমরা আলাদা আলাদা করে না পুরো টিউমারটা বের করে নিয়ে আসবো পুরো টিউমারটা বের করলে এটা কখনো হবে না হ্যাঁ আপনি তো দেখছেন কি না এর আগে আমরা একটু বিশাল বড় লাইফ অপারেশন করছি হ্যাঁ তো ঠিক আছে আমরা তাহলে শুরু করি আমাদের ভাই সম্মানিত পেশেন্ট হচ্ছে উনি মালয়েশিয়ান না মালয়েশিয়া থেকে কয় দিনের জন্য আসছেন বাংলাদেশে চার মাসের জন্য এর ভিতরে আপনি এক সপ্তাহের ভিতরে উনি সুস্থ হয়ে একদম নর্মাল হয়ে যাবে এবং এই যে আপনার এত দিনের একটা খারাপ দেখা যায় হ্যাঁ এই যে আমাদের সাথে আমাদের আরেকটা এই বাবা আসছে তাহলে আমরা শুরু করি হ্যাঁ আপনি কোনো টেনশন করেন না হ্যাঁ আপনি তাহলে বাইরে একটু অপেক্ষা করেন আমরা শুরু করি ওকে এই যে আমরা মাথার সার্জারি শেষ করে দিলাম ফোলাটা একদম কমে গেছে